চাঁদপুরের কচুয়ায় ভুট্টার বাম্পার ফলন হয়েছে। ভুট্টার বাম্পার ফলন হওয়ায় এবং ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে কৃষকরা ভুট্টা কাটা ও মাড়াই কাজে ব্যস্ত। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, রবি মৌসুমে কচুয়ায় 12টি ইউনিয়নে 1150 হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। অধিক ফলনের আশায় চাষিরা প্রচুর শ্রম দিয়েছেন, ফলনও হয়েছে ভালো, ফলে কৃষকের মুখে সোনালি হাসি। মানুষের খাদ্যের পাশাপাশি মাছ, হাঁস, মুরগি ও গোখাদ্য হিসেবে ভুট্টার ব্যবহার বৃদ্ধি পাওয়ায় এর চাহিদাও বেড়েছে অনেক বেশি। ভুট্টা গাছের পাতা সুষম গোখাদ্য এবং কাণ্ড জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, ফলে একদিকে যেমন কৃষক তার গবাদি পশুপালন ও জ্বালানি চাহিদা মেটাতে পারে, অপরদিকে বাজারে ভুট্টার ব্যাপক চাহিদা থাকায় কৃষক এই ফসলে আগ্রহী হয়ে উঠছে। বিভিন্ন অঞ্চলে চলতি মৌসুমে এই ভুট্টা চাষ হয়েছে। কৃষকরা জানান, বছর ছিল 15-16 টাকা কেজি, এই বছর 33-35 টাকা কেজি। আমরা অনেক লাভবান ভুট্টা চাষে, 4-5-6 বছর আগে আমাদের এখানে অনেক ভুট্টা কম ছিল, এখন এই সারদের পরামর্শ এবং আমরাও কৃষকের উদ্বুদ্ধ হইয়া অনেক উপকৃত হচ্ছি। ভুট্টা ভালো লাভবান হয়েছি, ফলনও ভালো হয়েছে, 33 টাকা কেজি আসতে পারি। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম লিটন বলেন, কচু উপজেলায় 1150 হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়ে থাকে। আমাদের আলুর পরবর্তীতে ভুট্টা একটি অর্থকরী ফসল হিসেবে কৃষকরা বেশ লাভবান হয়। এই বছর ভুট্টা চাষ করে কৃষকরা বলা যায় যে বাম্পার এই ফলনই হয়েছে এবং লাভবানও বেশ হয়েছে। এই বছর এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে সেটি হচ্ছে প্রায় 30 টাকা গড়ে কেজি প্রতি ভুট্টার বীজ বিক্রি হচ্ছে, অর্থাৎ 1200 টাকা মন, কোথাও কোথাও 1300 টাকা মনও বিক্রি হচ্ছে। এবং এই দামটি আমার ধারণা আগামী বছর দুই বছর বৃদ্ধি হতেই থাকবে। এর পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ, কারণ সারা পৃথিবীতে প্রায় 20% ভুট্টা রপ্তানি করে ইউক্রেন, যেটি বর্তমানে বলা যায় যে বন্ধই রয়েছে। পোলট্রি এবং গোখাদ্যের জন্য এই যে ভুট্টা সেটি ব্যাপক চাহিদা থাকার কারণে এই মুহূর্তে এটি বেশ লাভজনক। তা আমি বিশ্বাস করি যে কচুয়াতে আগামী বছর আলুর জমিতে ভুট্টার সাথে যে আন্তঃফসল সেটি আরও বেশি পরিমাণ লাভবান হবে এবং এটি বাড়বে।